নমস্কার। 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের কথা মনে পড়লে আমাদের প্রথম মনে পড়ে স্বাধীনতা সংগ্রামীদের কথা। স্বাধীনতা তো একদিনে আসেনি, বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীর বিভিন্ন সংগ্রামের ফলেই আমরা স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা সংগ্রামকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রথম দিকে ভারতে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল তাদের বিরুদ্ধে যেসব সংগ্রাম বা আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল সেইটা একটা পার্ট। আবার সিপাহি বিদ্রোহের পরবর্তীকালে যখন ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার শাসন প্রতিষ্ঠিত হয় তখন স্বাধীনতার জন্যে আমাদের যে সংগ্রাম। আজকে আমরা সিপাহী বিদ্রোহ এবং তার পূর্ববর্তীকালে স্বাধীনতা সংগ্রাম নিয়ে এখানে আলোচনা করব। ভারতবর্ষে সিপাহী বিদ্রোহকেই ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসেবে গণ্য করা হয়ে থাকে। কিন্তু সিপাহী বিদ্রোহের আগেও ইস্ট ইন্ডিয়া কোম্পানির অপশাসনের বিরুদ্ধে বিভিন্ন জনজাতি এবং বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন আন্দোলন সংগঠিত হয়েছিল। তার মধ্যে উল্লেখযোগ্য হল সিপাহী বিদ্রোহেরও কয়েক বছর আগে অনুষ্ঠিত সাঁওতাল বিদ্রোহ 1855 খ্রিস্টাব্দে 30শে জুন, যেটা হুল দিবস হিসেবে প্রতিষ্ঠিত। সিধু কানু মুর্মুর নেতৃত্বে জনজাতিরা কোম্পানি বাহাদুরের এগেনস্টে গর্জে উঠেছিল। এইটা হলো একটা সিপাহী বিদ্রোহের পূর্ববর্তী আন্দোলনের অন্যতম উদাহরণ। এছাড়াও তারও অনেকদিন আগে 1770 থেকে 1777 খ্রিস্টাব্দ অবধি ইস্ট ইন্ডিয়া কোম্পানির অপশাসনের বিরুদ্ধে বা তাদের বিভিন্ন রকম কর লাগু করার বিরুদ্ধে সন্ন্যাসীরা বিদ্রোহ করেছিল। মুর্শিদাবাদ জেলার বৈকণ্ঠপুর এবং জলপাইগুড়ির জঙ্গল এরিয়ায় পণ্ডিত ভবানীচরণ পাঠকের নেতৃত্বে সন্ন্যাসীরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। আর সিপাহী বিদ্রোহের পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি নীল বিদ্রোহ এবং অন্যান্য আরও কতগুলো বিদ্রোহ অনুষ্ঠিত হতে দেখেছি। কারণ ব্রিটিশ মিশনারিজরা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জোর করে নীল চাষ করাতে বাধ্য করত চাষিদের। ঠিক তেমনি এই ব্রিটিশ কলোনিজম চীন দেশেও একসময় ওদের চাষিদের গাঁজা চাষ করতে বাধ্য করাতো। তার বিরুদ্ধে একবার ওদের 1764 খ্রিস্টাব্দে বক্সার বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল, যেটা ব্যাটেল অফ বক্সার বলে প্রতিষ্ঠিত হয়েছে। যাই হোক, আজকে আমরা সিপাহী বিদ্রোহ সম্বন্ধে আলোচনা করব। সিপাহী বিদ্রোহ ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে সিপাহী বিদ্রোহের সূচনা হয় এবং সিপাহী বিদ্রোহ প্রায় 1 বছর ধরে চলেছিল। 1857 থেকে 1858 অবধি সিপাহী বিদ্রোহ হয়েছিল এবং অবশেষে যদিও সিপাহী বিদ্রোহকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দমন করতে বাধ্য হয় এবং এই সিপাহী বিদ্রোহের পরেই ভারতের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে মহারানী ভিক্টোরিয়া গ্রহণ করেন, মানে প্রকৃতপক্ষে ব্রিটিশ শাসনের অধীনে আমরা চলে যাই। এই সিপাহী বিদ্রোহ নিয়ে সুকান্ত ভট্টাচার্যের একটা অনবদ্য কবিতা আছে, সিপাহী বিদ্রোহ। আমি এখন সেই কবিতাটা পাঠ করে এবং আবৃত্তি করে শোনাচ্ছি। হঠাৎ দেশে উঠল আওয়াজ, হো 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 হো, চমকে সবাই তাকিয়ে দেখে সিপাহী বিদ্রোহ। আগুন হয়ে সারাটা দেশ ফেটে পড়ল রাগে, ছেলে বুড়ো জেগে উঠল 90 সন আগে। 100 বছর গোলামিতে সবাই যখন ক্ষিপ্ত, বিদেশিদের রক্ত পেলে তবেই হবে তৃপ্ত। নানা সাহেব তাঁতিয়া টপি, ঝাঁসির রানী লক্ষ্মী, সবার হাতে অস্ত্র, নাচে বনের পশুপক্ষী। কেবল ধনী জমিদার আর আগের রাজার ভক্ত যোগ দিল, তা নয় তো দিল গরিবেরাও রক্ত। সবাই জীবন তুচ্ছ করে, মুসলমান ও হিন্দু, সবাই দিতে রাজি তাদের প্রতি রক্ত বিন্দু। ইতিহাসের পাতায় তোমরা পড়ো কেবল মিথ্যে,
বিদেশিরা ভুল বোঝাতে চায় তোমাদের চিত্তে, অত্যাচারী নয়কতারা অত্যাচারীর মুন্ড চেয়েছিল ফেলতে ছিঁড়ে জ্বালিয়ে অগ্নিকুণ্ড। নানান জাতের নানান সেপাই গরিব এবং মূর্খ সবাই তারা বুঝেছিল অধীনতার দুঃখ, তাই তো তারা স্বাধীনতার প্রথম লড়াই লড়তে এগিয়েছিল এগিয়েছিল মরণ বরণ করতে। আজকে যখন স্বাধীনতার শেষ লড়াইয়ের ডঙ্কা উঠছে বেজে, কোনো দিকেই নেই কোনো শঙ্কা, জব্বলপুরে সেপাহীদের উঠছে বেজে বাদ্য, নূতন করে বিদ্রোহ আজ কেউ নয় কো বাধ্য, তখন এদের স্মরণ করো নিত্য, এদের নামে এদের পণে ভরিয়ে তোলো চিত্ত। নানা সাহেব তাঁতিয়া টপি ঝাঁসির রানী লক্ষ্মী, এদের নামে দৃপ্ত কিশোর খুলবে তোমার চোখ কি। এটা মিঠে মিঠে করা কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছিল সুকান্ত ভট্টাচার্যের অমর কবিতা সিপাহী বিদ্রোহ। নমস্কার।